ব্রেকিং নিউজ, তামিমা আমার ক্যারিয়ার নষ্ট করেছে, আমি আবার জাতীয় দলে ফিরতে চাই, বললেন ক্রিকেটার নাসির হোসেন। বিস্তারিত জানতে প্রথমে এই ভিডিওতে একটি লাইক দিয়ে নাজনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বর্তমান সময়ের তুমুল আলোচিত সমালোচিত ইস্যু নাসির, তামিমা এবং রাকিব হাসান। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করে আলোচনায় আসেন ক্রিকেটার নাসির হোসেন। এরপর থেকেই শুরু হয় নানান আলোচনার সমালোচনা। ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা তাম্মি, যে এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। তামিমা তাম্মি রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। ক্রিকেটার নাসির হোসেন তামিমা তাম্মি সব কিছু জেনে শুনেই তাম্মিকে বিয়ে করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। ক্রিকেটার নাসির হোসেনের বক্তব্য সে যা করেছে লিগালি করেছে। তামিমা তাম্মি রাকিব হাসানকে ডিভোর্স দিয়েছেন এমনই মন্তব্য করেছেন ক্রিকেটার নাসির হোসেন, যা দেখে ক্রিকেটার নাসির হোসেন বিমানবালা তামিমা তাম্মিকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন ক্রিকেটার নাসির হোসেনের দাবি তামিমা তাম্মি সেগুলো জাল জালিয়াতি বা কিভাবে তৈরি করেছে সেটা তা জানে না। তামিমা তাম্মির রাষ্ট্রীয় নথিপত্র এবং সকল ডকুমেন্টস যদি তৈরির পেছনে ক্রিকেটার নাসির হোসেনের হাত না থাকে, তাহলে অবশ্যই ক্রিকেটার নাসির হোসেন যদি চায় তাহলে সে তামিমার বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারে। কারণ ক্রিকেটার নাসির হোসেনকে বিমানবালার তামিমা তাম্মি রাকিবকে ডিভোর্স দেওয়ার একটি জালিয়াতি নথিপত্র দেখানো হয়েছিল, যা দেখে ক্রিকেটার নাসির হোসেন বিমানবালার তামিমা তাম্মিকে বিয়ে করেছেন। যদিও ক্রিকেটার নাসির হোসেন সব কিছু জেনে বুঝে তাম্মিকে বিয়ে করেছেন। ক্রিকেটার নাসির হোসেন জানতেন তামিমা বিবাহিত এবং তার ঘরে একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। একথা জানার পরেও ক্রিকেটার নাসির হোসেন তার সব কিছু বিচার বিশ্লেষণ এবং সব কিছু না দেখেই তাম্মিকে বিয়ে করেছেন। আর তামিমাকে বিয়ে করার কারণেই নাসিরের ক্রিকেট জীবনে এবং ক্যারিয়ারে অনেক দাগ লেগে গেছে। ক্রিকেটার নাসির হোসেন সেটা এখন তা বুঝতে পারছে। ক্রিকেটার নাসির হোসেন যেখানেই যাক না কেন সবসময় তাকে প্রেস কনফারেন্স এবং সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে। ক্রিকেটার নাসির হোসেন সবসময় তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। যদিও ক্রিকেটার নাসির হোসেন সব কিছু জেনে শুনে তাম্মিকে বিয়ে করেছেন, তারপরেও সাংবাদিকদের সামনে উপস্থিত হলে ক্রিকেটার নাসির হোসেনকে সেখান থেকে কোনোভাবে লুকিয়ে বা এড়িয়ে চলে আসতে হচ্ছে। ক্রিকেটার নাসির হোসেন নিজেও বুঝতে পারছেন সে তাম্মিকে বিয়ে করে তার ক্যারিয়ার জীবনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্রিকেটার নাসির হোসেন যদি তার ভুলটা বুঝতে পারে এবং আইনে শরণাপন্ন হয় এবং তামিমার বিরুদ্ধে যদি প্রতারণার মামলা করে, তাহলে অবশ্যই কিছুটা হলেও ক্রিকেটার নাসির হোসেনের শাস্তি কম হতে পারে। যদিও ক্রিকেটার নাসির হোসেন শাস্তির হাত থেকে রক্ষা পাবে না, কারণ তামিমার সঙ্গে সেও সমানভাবে দোষী বলে সাব্যস্ত হয়েছে। এমনকি নাসির তামিমার বিয়েটা অবৈধ বলেই প্রমাণিত হওয়ার পরেও তারা একসঙ্গে খুবই নর্মালিভাবে জীবনযাপন করে যাচ্ছেন, যা সম্পূর্ণ ব্যভিচার এবং আইনের চোখে যা দণ্ডনীয় অপরাধ। এখন দেখার বিষয় 31 অক্টোবরে আদালতে কি রায় দেয়। 31 অক্টোবরে নাসির তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত থেকে। তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। ক্রিকেটার নাসির হোসেন, বিমানবালা তামিমা তাম্মি ও তার মা সুমি আক্তার যদি 31 অক্টোবর আদালতে হাজির না হয়, তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। হ্যালো এভরিওয়ান, আজকে এন্টারটেইন করার জন্য আসিনি, কিছু সত্য কথা তুলে ধরার জন্য আসছি। হয়তোবা সব ক্লিয়ারলি বলতে পারবো না, হয়তোবা সব বলা যাবেও না। আমি হ্যাপির মতো বোকা না যে নিজেকে কালার করে বলে ফেলব, ঠিক আছে? আপনারা তো অনেক চালাক, ক বলতে কলকাতা বুঝবেন, রাইট? বোঝার ট্রাই করিয়েন, আমি বোঝানোর ট্রাই করব। চেহারা দেখছেন আমার? চেহারা দেখছেন? 4 দিন ঘুমাই না, খাই না,
একা একা থাকি মানুষ তো এখানে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ছাড়া খোঁজ নেওয়ার মতো কেউ নাই আমার চোখের পানি নাটক না গ্লিসারিন ইউজ করি নাই এখনো মুভি শুটিং এর কাজ স্টার্ট দেই নাই জানি না আমি অ্যাক্টিং করতে বললাম তো নাচতে পারি গান গাইতে পারি অ্যাক্টিং করতে জানি না কখনো অ্যাক্টিং শিখি নাই সারাটা দিন কাকে নিয়ে মেসেজ দেই কাকে নিয়ে স্ট্যাটাস দেই দেই তো কাউকে নিয়ে নাকি জীবনে সেকেন্ড টাইম ভালোবাসাটা ভুল হয়ে গেছিল ফার্স্ট টাইম রিলেশন করছিলাম রিলেশনটা হয়ে গেছে আমাদের এক এলাকার ছেলের সাথে ছেলেটা নেশা করতো ইয়াবা টিয়াবা খাইতো ফ্যান্সি ডিল খাইতো সিম্পেথি কাজ করছিল ওর জন্য খুব ভালো ছিল ছেলেটা চরিত্রের দিক দিয়ে সবকিছু দিক দিয়ে দেখতে শুনতে অনেক সুন্দর আমাদের এলাকার সবাই ওকে শাহরুখ খান করে বলতো শাহরুখ খানের সাথে অনেক চেহারার মিল আছে ও আমার চাচাতো ভাইদের ফ্রেন্ড আমাকে অনেক সাপোর্ট করতো কেউ কিছু বললে যে প্রতিবাদ করতো অনেক রেসপেক্ট করতো আমাকে আব্বামুর সাথে সম্পর্ক অনেক ভালো ছিল দেড় ছয় বছর সাথে আমার কন্ট্যাক্টটা হয়ে গেছিলো ফ্রেন্ড হিসাবে কথা বলতাম আমি তো দুই বছর যে বাসায় ছিলাম পড়ছি সিম্পেথি কাজ করতো ও অ্যানি নামের একটা মেয়েকে লাভ করতো সেই মেয়ে সেভেন ইয়ার রিলেশন করছে সেভেন ইয়ার রিলেশন করার পরে ছেলেটাকে অত কিছু করতো না তখন ভালো ছিল অনেক ঠিক আছে ভালো স্টুডেন্ট ছিল ও বলছে যে কিছুদিন দাঁড়াও আমি তো কেবল অনার্সে পড়ি অ্যানি তুমি হচ্ছে আমাকে একটু সময় দাও আমি একটা জব টপ সরকারি জব টপ করি ওই ওর আব্বা চেয়ারম্যান ছিল আওয়ামী লীগই করে ঠিক আছে মোটামুটি ছেলেটার ফ্যামিলি ভালো তো অ্যানি হারাম জাদি ও ধৈর্য ধরে নাই ঠিক আছে লোভী ছিল ফ্যামিলি তো ভালো না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই তো ধানমন্ডির কোনো একটা প্রাইভেট ব্যাংকের কর্মকর্তার ও বিয়ে করে প্রেম টেম কইরা তলে তলে ঢাকায় চলে আসে অ্যানি গাইবান্ধা থেকে জিকোকে স্যাক দিয়ে ঠিক আছে চলে আসে দেন জিকোর লাইফটা ওলটপালট হয়ে যায় বারো তেরো সালের দিকে জিকো পুরো ছ্যাঁকা খায় হ্যাঁ আমাদের এলাকার সবাই জানে ভেঙে পড়ে ও আমাদের বাসায় মানে আমার দাদা বাসায় আসতো আমি যখন দাদা বাসায় যেতাম দেখতাম আমার চাচাতো ভাইদের সাথে এসে কথা বলতেছে কান্নাকাটি করতেছে ছেলেটা খুব ভালো আমি ওর ধ্বংস দেখছি আজকে যে পর্যায়ে আমি আছি সেটা আমি দেখছি আমার এক্স বয়ফ্রেন্ডকে কত ভালো ছেলে একটা মেয়ের জন্য মেয়েকে ভালোবেসে নষ্ট হয়ে গেছে আমি হয়তো নেশা করতে পারবো না আমি হয়তো জিকোর মতো নেশা করতে পারবো না নেশা করে জীবন নষ্ট করতে পারবো না আমি নিজেকে জাস্ট চেঞ্জ করে দিব অনেকবার ট্রাই করছি না মরার জন্য মরতে পারি নাই হয়তো বা কাউকে ভালো না ভাইসা মরতে চাইছি তো বাপ মায়ের রাগ করে ওই জন্য মরতে পারি নাই কিন্তু আমি আর বাঁচা